হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আজকে শেয়ার করব মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে আম আর বোম্বাই মরিচের অসম্ভব মজার এই রেসিপিটা। চাইলে ট্রাই করতে পারেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে শেয়ার করব আচার ভালো রাখার কিছু টিপস। তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম। তো আচার তৈরি করার জন্য মূল ভিডিওতে চলে আসছি। আর আমি প্রথমেই একটা মিক্স মশলা তৈরি করে নিব, যেটা আমার আচার তৈরি করতে লাগবে। তো এখানে নিয়েছি আমি মিষ্টি সজ, নিয়েছি জিরা, ধনিয়া আর কয়েকটা শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলো হালকা একটু ভেজে নিব। তো এটা একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি ধনিয়াটা অ্যাড করে দিব। এই যে ধনিয়াটা দিয়ে দিলাম, আর ধনিয়াটাও কিছুক্ষণ আমি ভেজে নিব। আর এটা ভাজার সময় একটা শব্দ করবে আর সুন্দর একটা মানে স্মেল বেরোবে, তাতেই বুঝে যাব এটা হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিলাম মিষ্টি সজ আর জিরা। যে কোনো আচার তৈরিতে যদি এই মশলাটা দেওয়া হয় অসম্ভব মজা লাগে, আর খুব সুন্দর একটা স্মেল বেরোয় আচার থেকে, খুব ভালো লাগে খেতে। তো এটা এই যে হয়ে গেছে, খুব সুন্দর একটা অ্যারোমা বেরোয়েছে আর এটা একটু শব্দ করলো। তো এটা এখন আমি নামিয়ে নিব। নেওয়ার পরে এটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো এটা মোটামুটি ঠান্ডা করতে একটু টাইম লাগবে। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আর এটা এখন আমি হয় চাইলে পাটায় বেটে নিতে পারেন, অথবা আমার মতো ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। একদম গুঁড়ো না, একটু দানা দানা রাখলে সবথেকে বেশি ভালো হয়। তো এটা এখন আমি ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর এটা কিন্তু আমি একটু দানা দানা রেখেছি, যাতে করে আর কি আচারের মধ্যে দিলে একটু খেতে মজা লাগে আর কি। তো এখন চলে আসলাম আমের আচারের রেসিপিতে। তো এখানে নিয়েছি আমি দুইটা আম, দেখতেই পাচ্ছেন মানে খুব একটা বেশি বড় যে সাইজের আম তা না, মোটামুটি মাঝারি সাইজের দুইটা আম নিয়েছি। আর দুইটা আম নিলে এই আচারটা আর কি মানে অনেকই হয়, কারণ এটা অনেক ঝাল থাকে, মানে পরিমাণেও কম লাগে আর কি খেতে। তো এখানে আমি দুটো আম নিয়েছি, ভালো করে ছিলে নিয়েছি, নেওয়ার পরে এটা গ্রেট করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি 250 গ্রামের মতো তেল দিয়েছি, চাইলে পরে আবার দেওয়া যাবে। তো তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষা বাটা। আমি এখানে মানে সাদা সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন। তো এখন হচ্ছে এটা ভালো করে একটু তেলের মধ্যে আর কি ভেজে নিব। তো খুব ভালো করে এটা আর কি তেলের মধ্যে মানে ভেজে নিচ্ছি সরিষাটা, আর এটা খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তারপরে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরও আমি এটা ভেজে নিব, যাতে করে রসুন আর সরিষার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো এরপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে যে দুইটা আম গ্রেট করে রেখেছিলাম, ওই দুইটা আম কুচি করা দিয়ে দিলাম পুরো আমটাই। দেওয়ার পরে হালকা একটু কিছুক্ষণ নেড়ে নিব। আর এই পর্যায়ে মনে হতে পারে যে সরিষা আর রসুনটা কিন্তু পুড়ে গেছে, আসলে কিন্তু তা না, খুবই সুন্দর মানে এরভাবেই একটু ভেজে নিলে ভালো হয়। এরপরে দিয়ে দিব আমার পরিমাণে, আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। তো প্রথমে আমি 1/2 কাপের একটু বেশি দিয়ে দিয়েছি, তারপরে আমি বাকিটুক দিয়ে দিব। তো এই চিনিটা গলে গেলে, কারণ আমগুলো অনেক বেশি টক ছিল, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। চিনি গলে যাওয়ার পরে আমি এখানে আরও বাকি অর্ধেকটা যে চিনি রেখে দিয়েছিলাম, তো সেই চিনিটা দিয়ে দিব। বাকি 1/2 চিনিটা এখন দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে চিনিটা গলা পর্যন্ত আবার অপেক্ষা করব। চাইলে এই আচারটা আপনারা গুড় দিয়েও করতে পারেন, আমার কাছে চিনি ছিল তাই আমি চিনি দিয়ে করেছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম হাই দিতে হবে, তা না হলে আচারটা আর কি একদম গলে যাবে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম দুইটা রসুন আর কি একটু কোয়াগুলো ছাড়িয়ে ছিলে নিয়েছি, তো সেই রসুনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিব লবণ, কারণ লবণটা একটু পরে দিয়েছি, তার কারণ লবণটা দিলেই প্রথমেই আমগুলো গলে যেত, তো এই জন্য লবণটা একটু আমি পরে দিয়েছি। তো তারপরে আবার হচ্ছে ভালো করে এটা মিক্স করে নিব।
তো এই পর্যায়ে এখন আমি বোম্বাই মরিচগুলো দিয়ে দিব আর অবশ্যই বোম্বাই মরিচের মানে বোটাগুলো আমি ফেলে দিব না কারণ যদি ফেলে দিই তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে তখন আচারটা খেতে পারবো না তো এখানে আমি কাঁচা পাকা মিক্স করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর এই পর্যায়ে এখন আমি আমের বোম্বাই মরিচের উপরে তেলগুলো একটু উঠিয়ে দিচ্ছি যাতে মরিচগুলো সিদ্ধ হয় তাড়াতাড়ি তো দুই তিন মিনিট আমি এভাবেই আচারটা নাড়তে থাকবো আর হচ্ছে মানে মরিচগুলার উপর তেল উঠিয়ে দিব কারণ মরিচগুলো যেহেতু ভেসে আছে তো সিদ্ধ হইতে একটু টাইম লাগবে আর আচারটার কালারটা এত সুন্দর হয়েছে দেখিয়ে মনে হচ্ছে খেয়ে ফেলি আর এই পর্যায়ে দিয়ে দিব আমি হাফ কাপের একটু কম ভিনেগার আর ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আরেকটা টিপস শেয়ার করি আচার ভালো রাখার সেটা হচ্ছে আপনারা আচারটা একটা যে কোনো কাচের জারের মধ্যে রেখে আচারটা যখন মানে খাওয়া শুরু করবেন তখন মাঝে মাঝে একটু রোদে দিবেন তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে প্রায় এক বছরের মতো ভালো থাকবে আর যদি কারো বাসায় রোদের ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই চুলা যখন জ্বলবে চুলার পাশে আচারে মানে জারটা রেখে দিলে আচার অনেক দিন ভালো থাকবে এখন মনে হচ্ছে আচারটা গলে গেছে কিন্তু না আচারটা কিন্তু গলে নাই একটু পরেই দেখতে পাবেন তো যাই হোক আচারটা কিন্তু হয়ে আসছে তো মোটামুটি কিন্তু হয়ে আসছে আমি এখন আর দুই তিন মিনিটের মধ্যে এটা নামিয়ে নিব তো তার আগে যেটা করব আমি দুইটা বোম্বাই মরিচ রেখে দিয়েছিলাম সেই দুইটা বোম্বাই মরিচ এখন কুচি করে দিব এতে করে কি হবে আচারটা একটু ঝাল হবে আর অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোবে বোম্বাই মরিচের আর যেটার জন্য আচারটা আরও বেশি টেস্টি হবে তো এখন কিন্তু আচারটা প্রায় হয়ে গেছে আর এটা এখন আমি নামিয়ে নিব তো নামানোর আগে বোম্বাই মরিচের সাথে মানে পুরোটা আর কি মিক্স করে নিচ্ছে আর এখন একদম শেষ পর্যায়ে এসে আমি যেটা করব প্রথমেই যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম তো সেই মশলা থেকে আমি দুই চা চামচ মশলা এটার মধ্যে অ্যাড করে দিব এতে করে আচারের স্মেলটা এত ভালো লাগে মানে কি বলবো চাইলে এখানে আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন বাট আমি কোনো গরম মশলা দিই না এই মশলাটাই শুধু দিয়েছি আর এটার জন্য আচারের ফ্লেভার আর টেস্ট এত বেশি ভালো লাগে কি বলবো আপনাদের তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর আচারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তো আচারটা ঠান্ডা হয়ে গেছে আর এখন এটা আমি জারের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো আমি দুইটা জারে রাখবো আর দেখেন কী পরিমাণে তেল দিয়েছি আমি তেলটা যত আচারের উপরে থাকে সেই লেভেলের তেল দিতে হবে আর এই তেলটা খেতেই অনেক মজা তো এভাবে আমি রেখে দিয়েছি আচারটা ভালো রাখতে হলে মাঝে মাঝে আমি আচারটা রোদে দিব আর হচ্ছে টেস্ট করব আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ